মন্ডলী আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো প্রতিদিনের ন্যায় আমরা আজকে আমাদের এক সার্কেস নিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছি। তো তিনি দীর্ঘদিন ধরে PLID প্রবলেমে ভুগছেন। তো PLID প্রবলেম একটা হচ্ছে, আমি যেটাকে বলবো, জাতীয় একটা প্রবলেম। তো আমাদের দেশে এবং দেশের বাইরে অনেকেই আছেন যারা এই PLIDতে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। তো আজকে আমরা শুনবো তার কাছ থেকে তিনি PLIDর কারণে কী কী প্রবলেমে পড়েছেন, তিনি কীভাবে স্যারের ঠিকানা পেলেন, তো আমরা বিস্তারিত তার কাছেই জানবো। চলুন আমরা দেরি না করে তার সঙ্গে পরিচিত হই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তো স্যার, প্রথমে জানতে চাবো স্যার আপনার নামটা একটু প্লিজ। মোহাম্মদ আলমগীর। আলমগীর হোসেন। তো স্যার কী করেন আপনি? আমি তো আগে তো দোকান করতাম, এখন বাদ দিয়ে একটা ছোটো একটা চাকরি করি। আচ্ছা, ছোটো একটা চাকরি করছেন। স্যারের দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম আনোয়ারা। চট্টগ্রাম থেকে এসেছেন? জি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার যে প্রবলেমটা, যে সমস্যাটা হয়েছে, তো আমাদেরকে একটু বলবেন যে আসলে এটা কতদিন থেকে হয়েছে এবং এটার জন্য আপনি কী কী করেছেন বা কোথায়? প্রায় আমি ডাক্তার তো আগে আরও চারটা পাঁচটার মতো ডাক্তার দেখাইছি, প্রায় চার বছরের উপরেই হবে। চার বছরের উপরে হবে? আচ্ছা। তো ডক্টর কী বললো আপনাকে এই সমস্যার কারণে, আপনার কী কী প্রবলেম? লাস্টে দুই ডাক্তারে বলছিল অপারেশনে যেতে হবে। অপারেশনে যেতে হবে? মানে তার ফাইনাল অপারেশনের দিকে আমি মত দিই নাই, ফাইনাল বলে দিয়েছে? আচ্ছা, অপারেশন করাই লাগবে। জি। তো নিশ্চয়তা দিচ্ছে না, তো অপারেশন করলে কি ভালো হবে কি না না হবে এই নিশ্চয়তা নাই, এই জন্য আমি অপারেশনের দিকে মন দিই নাই। আচ্ছা, এই জন্য এখানে আসা হয়েছে। আচ্ছা, এটা এই PLIDর কারণে আপনার দীর্ঘদিন থেকে কি আপনার মানে হাঁটা চলার ক্ষেত্রে ব্যথা বা এরকম? আমি বসে থাকলে একটু ই আরাম পাওয়া যায়। জি। উঠে উঠে দাঁড়াইলেই এক মিনিট বা দু মিনিটও দাঁড়ানো যায় না, ফায়ার উপরে নিচে সবখানে ব্যথা শুরু হয়, কোমর থেকে শুরু, কঠিন ব্যথা শুরু হয় আর কি, যন্ত্রণা ব্যথা। যে এই যে একটা স্বাভাবিক লাইফ থেকে যে আপনার যে প্রবলেমটা ছিল, এটা আপনার কাছে কেমন মনে হয়েছিল যে আসলে সুস্থতা আসলে তো আল্লাহর নিয়ামত, তারপর যে আপনার যে আল্লাহর রহমতে যদি আপনি যেগুলো নিয়মকানুন দেখা দিয়েছেন, জি, এগুলো মানি চললে হয়তো আমি আরও ভালো হয়ে যাবো। জি স্যার। তো স্যার, আপনি যখন এই প্রবলেমের কারণে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, তারপর আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের এখানে যে আসলেন, এটা কীভাবে আসা হলো স্যার আপনার? কীভাবে? এই যে এখানে শাহনাজ আছে, জি, ওই শাহনাজের বাবা আছে আমাদের পাশে। জি। আমরা সাসা বাতিজির মতো এই ছোট থেকে বড় হয়েছে, যে ওই শাহনাজার বাবাই এবং আরও দুই একজন বলছে অমুক জায়গায় যাও। আচ্ছা আচ্ছা, শফিউল্লাহ স্যার এখানে ঠিকানার কথা বলেছেন, জি জি। তো সেই জন্যই আপনি স্যারের কাছে আসলেন। তো স্যারের কাছে ফার্স্ট যেদিন আসলেন, স্যার আপনাকে দেখলো, দেখার পর আপনার যে প্রবলেম, স্যার কী বলবো আপনাকে যে আসলে কী করা উচিত এটার জন্য? যা যা করা লাগে করছে, 15 দিনের সময় দিল স্যার, ভর্তি হওয়ার কথা বলেছে যে। আচ্ছা আচ্ছা। তো স্যার, আজকে আপনি যে চলে যাচ্ছেন, আপনি চলে যাওয়ার পর আপনার যেটা আমি জানতে চাবো সেটা হচ্ছে যে আপনি যেদিন এসেছিলেন যে যন্ত্রণা নিয়ে বা যে প্রবলেমটা নিয়ে এসেছিলেন স্যারের কাছে ভর্তি হওয়ার পর, আজকে আপনার কী মানে কী অবস্থা? অনেকটা স্বস্তি ফিরে আসছে। জি, ধন্যবাদ স্যার। আজকে আমাদের অনেক দর্শকই আর কি আমাদেরকে দেখছেন, আমাদের আলোচনাটা মানে সবাই দেখছেন, তো আপনি তাদের উদ্দেশ্যে একটু কাইন্ডলি বলবেন যে অনেকেই PLIDর প্রবলেমে ভুগছে, মানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় যাচ্ছে, অনেক টাকা পয়সা নষ্ট করছে, আসলে তাদের কী করা উচিত আপনার অনুভূতি থেকে যদি ওইদিকে তাকিয়ে একটু বলবেন যে আসলে তাদের কী করা উচিত? আমার মতো যারা যে কষ্ট পাইতেছে দীর্ঘদিন যাবৎ, জি, এরাও এখানে আসে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাক, আমি চাই এটাই। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলমগীর হোসেনের মুখ থেকে জানতে পারলাম, তার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। তো তার সঙ্গে আছেন তার ছোটো ভাই, তো আমরা কাইন্ডলি একটু তার কাছ থেকে জানবো, তিনি দীর্ঘদিন ধরেই আলমগীর সাহেবকে নিয়ে আছেন, বিভিন্ন ডক্টরের কাছে যাওয়া থেকে শুরু করে সব জায়গায় আছেন, তো তার মুখ থেকে আমরা জানবো যে আসলে তিনি এখন পর্যন্ত কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন। চলো আমরা একটু তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আসসালামু স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনার পরিচয়টা প্লিজ, আপনার নামটা একটু। নুর ইসলাম, আমি ওনার বড় ভাই। আচ্ছা আচ্ছা। চট্টগ্রাম থেকে আসছি আমরা। আচ্ছা। বাড়ি হচ্ছে আমাদের আনোয়ারা। তো এই ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, মানে ওনার খুব ভালো ফেসিস আছে, তো এই ওনার কী সমস্যার জন্য আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমার ভালো মোটামুটি আচ্ছা চলতে পারতেছে, এটার জন্য আমরা কি আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের কাছে শুকরিয়া, এটাই আর কি। মানে আপনার ইউটিউবে দেখার পর থেকে মানে আরও ইচ্ছা পোষণ করলেন যে না আসলে স্যারের কাছে যাওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে যে দেখছি আরও লোকজন থেকে শুনলাম, মানে আসলে আমরা ছোট্টগ্রামে অনেক টিমে করেছি, কিছু হয় নাই।
পরে আমরা খবর পেলাম এরকম ঢাকার মধ্যে মানে গিয়ে আসে, তারপরে ইউটিউবে দেখলাম, দেখার পরে ওনাকে নিয়ে আসছি, এখন ইনশাল্লাহ ভালো হয়েছে মোটামুটি। আচ্ছা স্যার, এখানে যে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর থেকে আপনার চিকিৎসা সেবার মান কীরকম বা যথেষ্ট সেরকম আপনি পেলেন এখানকার? আমাদের যথেষ্ট হয়েছে, খাওয়া দাওয়ার দিকে, ট্রিটমেন্ট নিয়ে, তারপরে আপনার নার্সের, আচ্ছা আচ্ছা, সবাই যথেষ্ট। আপনি তো দীর্ঘদিন ধরে ছিলেন আর কি? হ্যাঁ, আমি সবজিবেলা সব বেড়ে ছিলাম, দিনের বেলায় কোনো ধরনের সমস্যা হয়নি? না, কোনো ধরনের সমস্যা নেই, যথেষ্ট খারাপ পাইছি। মানে ডিপিআরসি তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে যেন কোনো সমস্যা না? না না, টাইমলি দেখছে ওনারা, যখন রাতে দুইটা বাজে, তিনটা বাজে, একটার দিকে, তিনটার দিকে সেরে খাওয়ার সময়, সন্ধ্যে সেরে খাওয়ার সময়, এনি টাইম দেখছে, কোনো সমস্যা নেই। তো স্যার আমাদের সমস্যা হয়নি। স্যার আরেকটা জিনিস আপনাকে জানতে চাবো যে আপনার যে ভাই, উনি তো দীর্ঘদিন ধরে পিএলআইডি প্রবলেম, হ্যাঁ আজকে 2 বছর পর্যন্ত, এটা নিয়ে তো আপনি অনেক জায়গায় গিয়েছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, তো তারা কি বলেছে? আর বলছে অপারেশনের কথা বলছে, তারপরে অনেক টাকা আমরা খরচ করছি, যে কাজ করছে না, অপারেশন আমরা লাজি হই নাই। পরে বলছে এখানে অপারেশন করতে হবে না, ইউটিউবে দেখলাম এখানে অপারেশন ছাড়া কি উনি ভালো হবে। আচ্ছা আচ্ছা, ইউটিউবে দেখছি অনেক বক্তব্য দিচ্ছে, ওনার সমাজ থেকে দেখলাম, তো দেখে আমাদের মনে একটা সাহস আছে, ঠিক আছে আমরা ওই জায়গায় নিয়ে যাই। তো স্যার অবশ্যই আপনি ইউটিউবে যে ব্যক্তির ভিডিওটা দেখে আসছেন, তো আজকে আলহামদুলিল্লাহ আপনার ভাই মোটামুটি সুস্থ হয়ে গেছে, কিন্তু আজকে সেই পর্যায়ে আসছেন, তো ওনারও একটা আমরা অনুভূতি সাক্ষাৎকার নিচ্ছি, এটা অনেক হাজারো দর্শক দেখছেন আমাদের এই ভিডিওটা দেখে। জি জি, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে এরকম সবাই আসুক এখানে? হ্যাঁ, ওটা আপনারা সবাই আসলে ভালো হয়, মানে সুস্থ হতে পারবেন এটা গ্যারান্টি আছে, সেটাই। এত উনি আগে দাঁড়াতে পারতো না, এখন ইনশাল্লাহ গত হয় আমার এই জুয়ার নামাজ পড়ছে আমার সাথে, খুব ভালো বসতে দাঁড়াতে পারতেছে, এটা আমি নিজেই দেখলাম। একটা মসজিদে একটা মিথ্যা কথা বলার দরকার নাই, না না, উনি দাঁড়াইতে অনেক সমস্যা হতো। আচ্ছা, ইনশাল্লাহ এখন হাতের খাবারটা ছিল ওইটা কমে গেছে, হাঁটতে পারতেছে, নিজে আমি কন্ট্রোল করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমার জানা মতো ইনশাল্লাহ খুব ভালো আছে, সবাই আসলে এখানে একটু ভালো হয়। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উনি একসময় হাঁটতে পারতেন না, উনি একসময় বসতে অনেক কষ্ট হতো ওনার, তো আলহামদুলিল্লাহ উনি কালকে জুম্মাতুল বিদার নামাজ উনি নিজে একা দাঁড়িয়ে পড়েছেন। এটা সবচেয়ে আল্লাহর বড় একটা নিয়ামত যে উনি সুস্থ আছেন। আমরা দোয়া করি উনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এরকম অনেক পিএলইডি পেশেন্ট আছে যারা দীর্ঘদিন যাবত এরকম সমস্যায় ভুগছেন, তারা সঠিক জায়গায় গিয়ে সঠিক ট্রিটমেন্টটা নেওয়ার পর দ্রুত সুস্থতা লাভ করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বলে আমি আমার প্রোগ্রাম শেষ করছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।